সকাল সকাল খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখে দিন শুরু হলো। ওকে, কী হচ্ছে দেখি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভিসি স্যার ডক্টর মাকসুদ কামাল স্যার, উনি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বদলে দিচ্ছেন, আমরা জানতে পারছিলাম ইয়ের ভিডিও থেকে। কী নাম, ধরুন নাম ভুলে গেলাম। আরে, আমি তখন আলোচনা করছিলাম যে ভিসি স্যারের সাথে আমার ছোট্ট একটি অভিজ্ঞতা তুলে ধরছিলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে আমার একটা অভিজ্ঞতা তুলে ধরছিলাম। তো এই যে আমরা একটু এই যে ছবিটা নিয়ে কথা বলতেছি, যে ছবিটা দেখে, যে এই ছবি আমি ডিসক্রিপশন দিচ্ছি, আমি পড়তেছি কী বলতেছে। এখানে এখানে বলতেছে, আচ্ছা আমি তো সামনে রেখে আমার ক্যামেরায় উল্টা দেখাচ্ছে, পার্ডন মি, ঠিক চিন্তা করে বসি নাই কীভাবে করে জিনিসটাকে আলোচনায় তুলে আনবো। এই যে এবার আপনারা দেখেন আমি পড়ি। ওকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর ASM মাকসুদ কামাল, সম্মানিত শিক্ষক মণ্ডলীর মেট্রো রেল ভ্রমণ, মেট্রো রেল ভ্রমণ, সম্মানিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের, এটা নিয়ে হইতেছে সংবাদ সম্মেলন করতেছেন ওনারা। আরও আমরা দেখতে পাচ্ছি, ধন্যবাদ অভিনন্দন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশ রত্ন শেখ হাসিনা, তারপর অনেকগুলো জোকার বসে আছেন। এই এখানে তো আমার ডিপার্টমেন্টের একজন স্যারকে দেখতে পাচ্ছি, সরি জোকার বলে ফেলছিলাম, ওকে দুঃখিত। উনি কি ভুল করতেছি আমি, নাকি আমি যাকে যিনি যাকে ভাবতেছি উনি? তারপর ডক্টর জিনাত হুদা, ওনাকে দেখতে পাচ্ছে, যিনি হইতেছে প্ল্যাজিয়ারিজম করে ধরা খাইছিলেন কিছুদিন আগে, ওনাকে নিয়ে লেখালেখি হয়েছিল প্রচুর। ওনার থিসিস, ওনার মাস্টার্স থিসিস না পিএইচডি থিসিস, পুরোটাই হইতেছে প্ল্যাজিয়ারিজমে ভরা। এমন একটা রিপোর্ট হয়েছিল না কিছুদিন আগে, ইফ আই এম নট মিস্টেকেন, যদি না হয়েও থাকে আমরা জানি। ওনারা বসে আছেন সবাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় শিক্ষক মণ্ডলী কী করতেছেন, মেট্রো রেল ভ্রমণ করছেন। আচ্ছা, একটা খুবই মোমেন্টাস এবং হচ্ছে অসপিশাস ঘটনা। তো দেখেন, বাংলাদেশের নাকি নাম্বার ওয়ান বিশ্ববিদ্যালয় এটা, আর্গুয়েবলি বুয়েট তো হইতেছে টেকনিক্যাল ইউনিভার্সিটি, জেনারেল ইউনিভার্সিটি হিসেবে। এবং দুদিন পরপর দেখি পাবলিক কান্নাকাটি করে যে কিউএস র্যাঙ্কিংয়ে আমরা 1000-এর মধ্যে আসি না, এগুলো নিয়ে কান্নাকাটি করে। যেই কিউএস র্যাঙ্কিংয়ের র্যাঙ্কিং মেথোডোলজি একটা বুলশিট মেথোডোলজি, সেটা আলোচনা করে আপনাদেরকে দেখাইছি। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী মেট্রো রেল ভ্রমণ করছেন, প্রধানমন্ত্রী মাননীয় বঙ্গবন্ধু, এটা সামনে বিশ্লেষণ আছে, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা, এই শব্দগুলো আমরা কোথায় শুনি, রাজনৈতিক সমাবেশে মোসাহেব এবং দলীয় পান্ডারেগুলো বলে বেড়ান এভাবে, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ঘরে ফুপায় ফুপায় এগুলো ব্যানার লিখছেন। আচ্ছা, একটা দেশ এবং একটা বিশ্ববিদ্যালয় কত গরিব হইতে পারে, এগুলো হচ্ছে আমাদেরকে দেখায়। একটা দেশ একটা ব্রিজ করছে, পদ্মা সেতু, সেটা নিয়ে যে কী একটা অবস্থা এরা করলো, সেটা নিয়ে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গর্বের শেষ নাই। একটা মেট্রো রেল করছে, এটার সাথে একটা বিশ্ববিদ্যালয়ের কী সম্পর্ক, কী তালুক, সেই বিশ্ববিদ্যালয়ের ভিসি থেকে শুরু করে সকলে। আচ্ছা, মানে কী যে বলবো, ভাষা খুঁজে পাই না সত্যি কথা বলতে, ভাষা হারিয়ে ফেলছি, এই জন্য কী বলবো বুঝতেছি না। দেখেন, ওনারা যে এই কাজগুলো করেন, ওনারা যদি হয়তো ওনারা একটা জনবিচ্ছিন্ন দ্বীপে বাস করেন, যে পৃথিবীতে কোথায় কী হচ্ছে কেউ জানে না এই দেশের মানুষজন, তাই এবং এরা ওনারা ছ্যাবলামি করে বেড়াচ্ছেন এবং সেই দেশের মানুষ ভাবতেছেন যে একটা বিশ্ববিদ্যালয়ের কাজ মনে হয় এগুলাই, তাইলে মেনে নেওয়া যায়। তো আমরা একটা গ্লোবাল ভিলেজে আছি, এখানে ইন্টারনেটের কানেকটিভিটির কারণে, এবং আমরা এই যে ফেসবুক ইউটিউবে এসে আমরা যারা দেশের বাইরে আছি বা দেশের বাইরে বিশ্ববিদ্যালয়ে একটু যাতায়াত করার সুযোগ পাইছি, আমরা এসে আলোচনা করতেছি, তুলে ধরতেছি যে বিশ্ববিদ্যালয়ের কাজ কী। তো এমন একটা পৃথিবীতে এনাদের লজ্জা লাগে না এইসব কাজ কী অবহেলায় করে বেড়াচ্ছেন নির্লজ্জের মতো। এবং যখন, আরে কী নাম ছেলেটার ভুলে গেলাম, ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হচ্ছে রেজিস্টার বিল্ডিংয়ের নিয়ে অনিয়ম নিয়ে একটা ভিডিও বানানো হয়, তারপর ভিসি স্যার তাকে ডেকে নিয়ে গেছিল ওনাকে, তারপর উনি আবার আরেকটা ভিডিও করছেন খুবই আনন্দিত হয়ে, যে নতুন বিশ্ববিদ্যালয়ের ভিসি সমস্ত কিছু বদলে ফেলতেছেন, সিস্টেম টিস্টেম ভুলে গেছি নাম। আচ্ছা, তো এগুলা যে বদলানো সম্ভব না, এবং সমস্যাটা কোথায় হয় দেখেন, মনে করেন যে সোলোমন সুখন ভাইকে একদিন একটা লাইন ছেড়ে দিল সরকারি অফিসে, কারণ উনি তারকা, উনি সাথে সাথে একটা ভিডিও বানাই ফেললেন, কিন্তু কখনো যে উনি হয়রানির শিকার হয়েছিলেন তখন ভিডিও বানান নাই,
আবার যদি কখনো হয়রানির শিকার হন তখনও ভিডিও বানাবেন না, পঞ্চাশজন হয়রানির শিকার হচ্ছে তখনও ভিডিও বানাচ্ছেন না, ওই কবে কোথায় চামবাজি করছে ভিডিও বানিয়ে ফেললেন, মানে আপনাকে একটা আবহ দেওয়ার চেষ্টা করলেন যে এটাই বাংলাদেশ, কিন্তু বাংলাদেশ এভাবেই চলতেছে। তো এই ভিসি স্যার একদিন হইতেছে স্টানবাজি করতে ডেকে নিয়ে গেছে ভদ্রলোককে, উনি এটার সাথে সাথে একটা ভিডিও করে ফেলেন। আমি ওনাকে দোষারোপ করতে চাই না, নামটা এমনভাবে ভুলে গেলাম, মাথাই আসতেছে না, যা হোক আপনারা যারা আমাকে আগে আলোচনা শুনছে তারা জানেন, যা হোক। তো উনি সমস্যা নিয়ে কথা বলেন না, দেশের তানা বিভিন্ন সময় সমস্যা টমস্যা নিয়ে কথা বলেন, কিন্তু কথা হচ্ছে যে এইগুলো ভুল বার্তা দেয়, যেই দেশে হইতেছে এইগুলো হইতেছে মেইন স্ট্রিম, যে মেট্রো রেল ভ্রমণ করছেন সম্মানিত শিক্ষক মণ্ডলী। আরেকবার পড়ি, ধন্যবাদ অভিনন্দন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এসে ক্যানভাসিং করে বেড়াইতেছেন, সেই দেশে এই এইরকম বিচ্ছিন্ন ঘটনা নিয়ে স্টানবাজি নিয়ে আলোচনা করাই উচিত না, এবং এই ধরনের আলোচনা করা যে আমাকে ডেকে নিয়ে গেছে আমার দুঃখ শোনার জন্য, যে রেজিস্টার বিল্ডিং আমি কি হয়রানির শিকার হয়েছি, নতুন ভিসি নিযুক্ত হয়েছে, উনি স্টানবাজি করলেন একটু, এটা নিয়ে আপনি লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ফলোয়ারের সামনে আপনি আসে একটা ভিডিও বানাইলেন, দাবি করে ফেললেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু বদলে যাচ্ছে দেশ, কোথায় দেশ তো বদলে যাচ্ছে না, সেই জন্য এগুলো করবেন না। যদি কথা বলতে হয় যেগুলো এই দেশের টিপিক্যাল ক্যারেক্টার, বদমাশি শয়তানি, যে এটা নিয়ে একটা ভিডিও করেন না, এটা নিয়ে একটা আলোচনা করেন না, সেটা নিয়ে যদি করতে না পারেন, সাহস না থাকে, সৎ সাহস, তাহলে ওইটা নিয়েও করেন আর কি। হ্যাঁ, ওকে। তো দেখেন এই দেশে, বাংলাদেশে একটা কী জানি বলে জাফর ইকবাল স্যারের মতো লোকরাও স্টানবাজির উঠতে উঠতে পারেন না। কী খেলনা বিমান বানাইছেন, এটা নাকি দ্রোন বলে এটা নিয়ে পত্রপত্রিকা সারা বাংলাদেশের মিডিয়া রিপোর্টিং, ওনার কথা উচিত ছিল প্রতিবাদ করা, যে জাফর ইকবাল স্যারের উচিত ছিল প্রতিবাদ করা যে কী বলে একটা বিশ্ববিদ্যালয়ের কাছে কি এই আমাদের প্রত্যাশা, কী একটা খেলনা বিমান বানাইছে, রিমোট কন্ট্রোল, এগুলোর ম্যানুয়াল আজকাল ইন্টারনেটে পাওয়া যায়, ইউটিউবে গেলে পাওয়া যায় কীভাবে একটা খেলনা বিমান বানাইতে হয়, কীভাবে বন্দুক বানাইতে হয়, এগুলোর ম্যানুয়াল ইউটিউবে আপলোড করছে লোক। তারপর আবার আমেরিকান সরকার এগুলো বলছে যে এগুলো ধরনের আমেরিকান সরকার বলছে কি না নাকি ইউটিউবের পলিসি বদলাইছে আমি জানি না, তবে যে না এই ধরনের বন্দুক বানানোর ম্যানুয়াল আপলোড করা যাবে না, এটা ভয়াবহ ব্যাপার। সো সব কিছু ইন্টারনেটে এখন পাওয়া যায়। এই যুগে বসে আপনারা সব ফাতরামি করে আপনারা কি পার পাবেন বলেন? এই যুগে আপনারা একটা খেলনা বিমান বানায় ড্রোন বানাইছেন, এই ধরনের স্টানবাজি করা, তারপর সম্মানিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় শিক্ষক মণ্ডলী মেট্রো ভ্রমণ করছেন, এই এই আনন্দের সংবাদ সম্মেলন করা, এগুলো করে কি আপনারা পার পাবেন? এখনকার যুগের ছেলেপেলের কাছে পার অবশ্য পাবেন না সেটা বলা যাচ্ছে না, কারণ মোটিভেশনাল হালুয়া করে ইউটিউবের ইনফ্লুয়েন্সার দিয়ে ভর্তি হয়ে গেছে এনাদেরকে ডিফেন্ড করার জন্যে, এক্সকিউজ মি, কনভারসেশনটাকে বদলে দেওয়ার জন্য, রাইট? ওই কবে কোথায় কী একটু ইতিবাচক কী হয়েছে সেটা নিয়ে সাথে সাথে একটা ভিডিও বানায় ফেলবে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে, সাথে সাথে মিলিয়ন লোকের কাছে পৌঁছে যাবে যে এই দেশকে নিয়ে এখনও স্বপ্ন হারানোর আশা হারানোর কিছু নেই। তো এই কারণে ওনারা এগুলো করে পার পাচ্ছেন আর কি। যাই হোক, আমার কাছে যে জিনিসটা কমিক্যাল লাগে যে দুদিন পর পর যে বাঙালি দাবি করে যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন র্যাঙ্কিংয়ে 1000-এর মধ্যে নাই, ঢাকা বিশ্ববিদ্যালয় কি কখনো র্যাঙ্কিংয়ে 1000-এর মধ্যে থাকার কথা ছিল? পৃথিবীতে বিশ্ববিদ্যালয় কি এই চলতেছে, এইসব চলতেছে? আবার আপনারা দুঃখ পান যে কেন 1000-এর মধ্যে নাই, আমিও একটু দুঃখ পাই যে এই সোনার বাংলার ঢাকা বিশ্ববিদ্যালয়গুলো 10000-এর মধ্যে কীভাবে স্থান পায়, কীভাবে স্থান পায় সেটা অন্যভাবে আলোচনা করবো আরেকদিন না হয়, কিন্তু কথা হচ্ছে যেগুলো যে 10000-এর মধ্যে আছে এগুলার নাম যে বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি, ইউনিভার্স, এটাই একটা কমেডি। আমার দুঃখ ওই জায়গাতে, আমার দুঃখ ওই জায়গাতে না যেগুলো 1000-এর মধ্যে নাই, কারণ আমার দুঃখ হয়তো সেগুলো 10000-এর মধ্যে আছে কেন, এইসব জোকারগুলো।